আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমরা কমপ্লেক্স ভেরিয়েবলের দ্বিতীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা এই ভিডিওতে অ্যানালিটিক ফাংশন কি, কসি রিমেন রিলেশনের প্রুফ এবং এর কিছু এক্সাম্পল দেখব। ওকে, তাহলে আমরা শুরু করি। অ্যানালিটিক ফাংশন কি, এর সংজ্ঞা হচ্ছে এ ফাংশন ইজ সেড টু বি অ্যানালাইটিক ইফ ইট ইজ ডিফারেনশিয়েটেবল অ্যাট জেড ইকুয়াল টু জেড নট অ্যান্ড ইটস নেইবারহুড ভ্যালুস। যদি একটা ফাংশনকে অ্যানালাইটিক বলা হবে যদি এটি ডিফারেনশিয়েটেবল অর্থাৎ অন্তরীকরণযোগ্য হয় জেড সমান জেড নট বিন্দুতে এবং এর আশেপাশের ভ্যালুতেও, তখন সেটাকে আমরা হচ্ছে অ্যানালাইটিক ফাংশন বলবো। আমরা অলরেডি জানি এখানে জেড সমান কি এক্স প্লাস আই ওয়াই, আর এফ জেড এটা হচ্ছে একটা ফাংশন, কমপ্লেক্স ফাংশন। আর কমপ্লেক্স ফাংশনকে আমরা ইউ প্লাস আই ভি দ্বারা প্রকাশ করি, যেখানে ইউ এবং এক্স বোথই হচ্ছে এক্স ওয়াইয়ের ফাংশন, অর্থাৎ ইউ সমান এক্স ওয়াই, ভিউ সমান এক্স ওয়াই। এটা আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখছি। আর একটা কথা, এটা হচ্ছে আমাদের অ্যানালিটিক ফাংশন কি, এটা হচ্ছে আমাদের কনসেপচুয়াল ডেফিনেশন। আর আমরা পরীক্ষায় ম্যাথমেটিক্যাল পরীক্ষায় যে ম্যাথগুলো থাকে সেগুলো আমরা কীভাবে অ্যানালাইটিক কি না এটা আমরা কীভাবে প্রুফ করব, সেটা আমরা কসি রিমেন রিলেশনের মাধ্যমে প্রুফ করব। ওকে, তাহলে আমরা এখানে দেখি সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এফ জেড টু বি অ্যানালাইটিক, এই এফ জেড অর্থাৎ কমপ্লেক্স ফাংশন এফ জেড অ্যানালাইটিক কি না সেটাকে আমরা কসি রিমেন রিলেশন, অর্থাৎ কসি রিমেন রিলেশনটা কি, ডেল ডেল এক্স অফ ইউ সমান ডেল ডেল হচ্ছিলো পার্শিয়াল ডেরিভেটিভ, অর্থাৎ ইউ হচ্ছে এই ফাংশনটা আর ভি হচ্ছে এটা পার্শিয়াল ডেরিভেটিভ, এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ ইউ সমান যদি এক্সের ওয়াইয়ের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ ভি, এই দুটো যদি ইকুয়াল এবং ওয়াইয়ের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ ইউ এবং এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ ভি এবং এর মাইনাস, যদি এই সম্পর্কটা আমাদের মুখস্থ রাখতে হবে, এই সম্পর্কটা যদি কোনো একটা ফাংশনের ক্ষেত্রে সত্য হয় তখন সেটা হবে হলো আমাদের অ্যানালাইটিক ফাংশন। এই ফাংশন এই শর্তটাকে বলে কসি রিমেন রিলেশন, এটা আমরা একটু পরেই প্রুফ দেখব। এবং এখানে লেখছে কি ইট ইজ সেড টু বি দেন ইট ইজ স্যাটিসফাইড, যদি এটা স্যাটিসফাই করে দেন দ্য ফাংশন ইজ অ্যানালাইটিক। তাহলে আমরা অ্যানালাইটিক ফাংশন এক্সামে এই সম্পর্কটা যদি আমরা স্যাটিসফাই করে তাহলে আমরা সেই ফাংশনটাকে অ্যানালাইটিক বলবো। ওকে, আমরা নেক্সট স্লাইডে এই কসি রিমেন রিলেশনের প্রুফটা দেখি। কসি রিমেন রিলেশনের প্রুফ, আমরা লেট ধরি এফ সমান এফ জেড একটা কমপ্লেক্স ফাংশন, হোয়ার জেড সমান আমরা জেড সমান কী জানি এক্স প্লাস আই ওয়াই ইউজিং দ্য রুলস অফ পার্শিয়াল ডেরিভেটিভ, এখানে পার্শিয়াল ডেরিভেটিভ লেখা আছে। এখন এটাকে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ রুল ব্যবহার করলে আমরা লিখতে পারি ডেল ডেল এক্স এফ সমান ডিডি টোটাল ডেরিভেটিভ ডিডি জেড অফ এফ ইন্টু ডেল ডেল এক্স অফ জেড। এখন আবার আমরা জানি ডেল ডেল এক্স অফ জেড জেড সমান কি এক্স প্লাস আই ওয়াই, এখানে এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে এক্সরে করলে হচ্ছে হলো অন থাকে, অর্থাৎ ইজ অন, আর ওয়াইকে আমরা জানি কনস্ট্যান্টকে করলে জিরো হয়ে যায় পার্শিয়াল ডেরিভেটিভ, তাই আর নাই, তাহলে এটা পেলাম। আবার ডেল ডেল ওয়াই অফ এফ, আমরা এই ফাংশনটাকে ওয়াইয়ের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি টোটাল ডেরিভেটিভ ডিডি জেড অফ এফ ইন্টু ডেল ডেল ওয়াই, অর্থাৎ এটাকে এখন আমরা ডেল ওয়াইয়ের সাপেক্ষে এইটুকু পার্শিয়াল ডেরিভেটিভ করলে এখানে শুধু আই থাকে আর এক্সকে করলে জিরো হয়ে যায়, ওয়াইকে করলে অন থাকে, অন ইন্টু আই, তাহলে আই থাকলো। এটাকে আমরা সমীকরণ এক দিলাম। আবার আমরা জানি কি এফ জেড অর্থাৎ কমপ্লেক্স ফাংশন সমান আমরা লিখতে পারি কি ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই, সুতরাং তাহলে আমরা আবার ডেল ডেল এক্স অফ এফ সমান এটাকে লিখতে পারি ডেল ডেল এক্স অফ ইউ প্লাস, অর্থাৎ এই যে এটা ডেল ডেল এক্স অফ ইউ আবার ডেল ডেল এক্স অফ ভি ইন্টু এই যে আই, এইভাবে লিখছি। আবার এটাকে আবার ওয়াইয়ের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে ডেল ডেল ওয়াই অফ ইউ প্লাস আই ডেল ডেল ওয়াই অফ ভি, এটাকে আমরা সমীকরণ দুই দ্বারা প্রকাশ করলাম। এখন আমরা বলছি কি এ কমপ্লেক্স ফাংশন হ্যাজ এ ডেরিভেটিভ উইথ রিসপেক্ট টু রিয়েল ভেরিয়েবল, একটা কমপ্লেক্স ফাংশনের ডেরিভেটিভ থাকবে উইথ রিসপেক্ট টু রিয়েল ভেরিয়েবলের সাপেক্ষে ইফ, যদি কেবলমাত্র যদি রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট দু, যদি রিয়েল এবং ইমাজিনারি পার্ট থাকে তাহলে ওই কমপ্লেক্স ফাংশনটারই হচ্ছে আমাদের ডেরিভেটিভ থাকবে। তাহলে এই শর্তটা আমাদের জানতে হবে যে একটা কমপ্লেক্স ফাংশনের ডেরিভেটিভ থাকবে উইথ রিসপেক্ট টু রিয়েল ভেরিয়েবল, রিয়েল ভেরিয়েবলের সাপেক্ষে, যদি কেবলমাত্র যদি রিয়েল এবং ইমাজিনারি পার্ট থাকে। থাস সুতরাং ইকুয়েশন দুই ইউ ভি অলসো হ্যাভ পার্শিয়াল ডেরিভেটিভ, অর্থাৎ এই ইকুয়েশনের পার্শিয়াল ডেরিভেটিভ আসছে উইথ রিসপেক্ট টু এক্স ওয়াই, এক্স ওয়াইয়ের সাপেক্ষে ইকুয়েশন ওয়ান, ইকুয়েশন ওয়ানের মতো। তাহলে আমরা ইকুয়েশন ওয়ান এবং ইকুয়েশন টু পেলাম। এখন কম্বাইনিং ইকুয়েশন এক এবং দুই থেকে পাই, অর্থাৎ এখানে আমরা আগের স্লাইডে দেখতে পাচ্ছি এ অংশ অর্থাৎ ডেল ডেল এক্স অফ এফ এবং ডেল ডেল এক্স অফ এফ, অর্থাৎ এ অংশ যেহেতু সমান সুতরাং এ অংশটুকু এবং এ অংশটুকু সমান, সেটাই আমরা যেখানে লিখছি এই যে
তাহলে এটা আমরা ইকুয়েশন 3 পেলাম। আবার যেহেতু এই অংশ সমান, সুতরাং এই অংশ এবং এই অংশ সমান আমরা লিখছি। এখন আরেকটা বিষয়, এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি ডেল ডেল জেড অফ আই ছিল এখানে, তাহলে এই আইটাকে আমরা এই পাশে না লিখে আমরা এই পাশে নিয়ে আসছি, যার ফলে নিচে চলে আসছে। এখন আমরা এর ভিতর থেকে যদি আমরা আই কমন নিই তাহলে আমাদের হবে জিনিসটা, অর্থাৎ এখানে আমরা উপরে নিচে একটা আই দ্বারা গুণ করলে তো আমাদের সমস্যা নেই, আই দ্বারা গুণ করলাম, তাহলে আমরা উপর থেকে আই কমন নিলে হচ্ছে হলো শুধু আই থাকে, উপরে আই কমন নিছি আর নিচে আমাদের এই একটা অলরেডি আই আছে, আর এই আইটাকে আমরা যদি বাইরে নিয়ে আসি তাহলে হয় হলো আই স্কোয়ার। আমরা জানি আই স্কোয়ার সমান কি, অর্থাৎ আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস আই, তাহলে এটাই হচ্ছে হলো আমাদের এই যে এখানে এই যে মাইনাস আই রয়ে গেল। আশা করি বুঝতে পারছি আমরা। আর তারপরে এখানে কম্পেয়ারিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট ফ্রম ইকুয়েশন 3 এবং 4 থেকে, এই 3 এবং 4 থেকে রিয়েল এবং ইমাজিনারি পার্ট কম্পেয়ারিং করে, অর্থাৎ এটার হচ্ছে এই অংশটুকু হচ্ছে আমাদের রিয়েল পার্ট আর এখানে আমাদের এই অংশটুকু হচ্ছে রিয়েল পার্ট, তাহলে এই অংশ রিয়েল এবং রিয়েল এটাকে সমান লিখতে পারি। তাহলে ডেল ডেল এক্স অফ ইউ, ডেল ডেল এক্স অফ ইউ সমান ডেল ডেল ওয়াই অফ ভি, ডেল ডেল ওয়াই অফ ভি লিখছি। আবার এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, এটাও ইমাজিনারি পার্ট, তাহলে ডেল ডেল এক্স অফ ভি, ডেল ডেল এক্স অফ ভি আর হচ্ছে সমান ডেল ডেল ওয়াই অফ ইউ, ডেল ডেল ওয়াই অফ ইউ মাইনাস আমরা এ পাশে কিংবা এ পাশে এক পাশে নিলেই আমাদের, তাহলে এটা যে ইকুয়েশনটা পেলাম এটাই হচ্ছে আমাদের কসি রিমেন রিলেশন, কাঙ্ক্ষিত কসি রিমেন রিলেশন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা একটা এক্সাম্পল দেখব, আমাদের এফ জেড সমান একটা জটিল ফাংশন টু এক্স ওয়াই প্লাস আই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে আসছে, এটা কি অ্যানালাইটিক ফাংশন কি না এটা যাচাই করতে বলছে। ওকে, তাহলে আমাদের শুরুতে কাজ কি, স্টেপ ওয়ানে থাকবে আমাদের কাজ রিয়েল এবং ইমাজিনারি পার্ট আলাদা করা। তাহলে আমাদের অলরেডি এটা করা আছে, তাহলে এটা আমাদের আমরা দেখতে পাচ্ছি আই আয়ের এই অংশটুকু হচ্ছে হলো ইমাজিনারি পার্ট আর এটা হচ্ছে হলো রিয়েল পার্ট। তাহলে আমরা জটিল ফাংশনকে ইউ প্লাস আই ভি দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে ইউ হচ্ছে আমাদের টু এক্স ওয়াই এবং ভি হচ্ছে এটা। এখন আমরা কসি রিমেন রিলেশন আমরা অলরেডি জানি, এখন এখানে আমরা প্রথমে লিখব কি ডেল ডেল এক্স অফ ইউ, ডেল ডেল এক্স অফ ইউ অর্থাৎ এটাকে আমরা এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, তাহলে আমাদের এক্সকে ডেরিভেটিভ করলে ওয়ান হয় এবং টু ওয়াই কনস্ট্যান্ট এবং টু কনস্ট্যান্ট, তাহলে টু ওয়াই থাকলো। আবার ডেল ডেল ওয়াই অফ ভি, ভিকে করলে ওয়াইয়ের সাপেক্ষে করবো, তাহলে এক্সকে করা যায় না জিরো, এবং ওয়াইকে করলে হয় হলো টু ওয়াই মাইনাস টু ওয়াই, যে এটা পেলাম। আবার এটাকে ওয়াইয়ের ইউকে ওয়াইয়ের সাপেক্ষে করব, তাহলে ওয়াই ওয়াই ওয়ান হয়ে যায়, তাহলে টু এক্স, এবং তারপরে এক্স ভিকে এক্সের সাপেক্ষে করব, তাহলে এক্সকে করলে টু এক্স, যে টু এক্স। এখন আমরা জানি কি এই রিলেশন এবং এই রিলেশন সমান হবে, তাহলে ইকুয়েশন এক এবং ইকুয়েশন দুই যেহেতু আমাদের সমান না, যেহেতু এখানে একটা মাইনাস বেশি টু ওয়াই, টু ওয়াই ঠিক আছে কিন্তু এখানে মাইনাস, তাহলে এটা আমাদের স্যাটিসফাই করলো না। আবার ইকুয়েশন তিন চারও হচ্ছে আমাদের কী সমস্যা, এখানে ডেল ডেল এক্স অফ ইউ, ডেল ডেল ওয়াই অফ ইউ সমান টু এক্স আর হচ্ছে হলো ডেল ডেল এক্স অফ ভি সমান টু এক্স, এটা আমার ভুল হয়েছে, এটা যেহেতু করছে স্যাটিসফাই কিন্তু এটা করে নাই, যেহেতু আমার দুইটা এই রিলেশনে দুইটাই স্যাটিসফাই করলে তখন আমরা এটাকে অ্যানালাইটিক ফাংশন বলবো, যেহেতু এক অংশ করছে এক অংশ করে নাই, তাহলে সো দিস ফাংশন ইজ নট অ্যানালাইটিক। ওকে, আমরা আর একটা এক্সাম্পল দেখি, আমাদের এফ জেড সমান এক্স মাইনাস আই ওয়াই বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা জটিল ফাংশন দেওয়া আছে। এখন আমরা এই ফাংশনটাকে ইউ প্লাস আই ভি আকারে লিখবো, ইউ সমান এই অংশটুকু অর্থাৎ বাস্তব অংশ, ভি সমান অবাস্তব অংশ লিখলাম। এখন আমরা কসি রিমেন রিলেশন অলরেডি জানি, এটা হচ্ছে কসি রিমেন রিলেশন, তাহলে আমরা ডেল ডেল এক্স অফ ইউ প্রথমে বের করবো, এই যে ডেল ডেল এক্স অফ ইউ বের করছি, পার্শিয়াল ডেরিভেটিভ করছি, যেহেতু এটা ইউ বাই ভি, ইউ বাই ভির সূত্র ফেলছি, অর্থাৎ এখানে ভিকে কনস্ট্যান্ট রেখে ইউকে করলে ওয়ান হয় মাইনাস, আবার ইউকে কনস্ট্যান্ট রেখে এখানে এক্সের সাপেক্ষে হতো, তাহলে এক্সকে করলে টু এক্স, এই যে টু এক্স হচ্ছে, আর নিচে হলো ভি স্কোয়ার, অর্থাৎ যদি আমরা ডিফারেনশিয়েটলে ডিফারেনশিয়েটের সূত্র ইউ বাই ভি, ইউ বাই ভির সূত্র এখানে ইউ বাই ভি, এটা সূত্র আমি একবার লিখে দিই, অর্থাৎ সূত্রটা ছিল ভি স্কোয়ার, নিচে ভি স্কোয়ার, ভি কনস্ট্যান্ট, ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি, এই সূত্র এখানে লেখা হয়েছে। তারপরে এভাবে আমরা করছি, তাহলে পেলাম এরকম। আবার ডেল ডেল ওয়াই অফ ভি, এই যে ডেল ডেল ওয়াই অফ ভি, এই এটাকে আমরা ভিকে ওয়াইয়ের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, তাহলে নিচে ভি স্কোয়ার, এই যে আমাদের ভি, এই ভি নিচে ভি স্কোয়ার আর হচ্ছে ভিকে কনস্ট্যান্ট রেখে ওয়াইকে করব, যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে ওয়াই করলে মাইনাস ওয়ান থাকে, আর হচ্ছে হলো মাইনাস, এখন ওয়াইকে রাইখে এখানে করলে টু ওয়াই হয়, টু ওয়াই হয়েছে,
তারপরে এটাকে ক্যালকুলেশন করে আমরা পেলাম এরকম। আবার আমরা ইউ কে ওয়াই এর সাপেক্ষে করব, ওয়াই এর সাপেক্ষে ওই একইভাবে ইউ বাই ভি এর সূত্র করে আমরা এরকম পেলাম। আবার এক ভি কে এক্স এর সাপেক্ষে করব, এরকম পেলাম। এগুলো আশা করি পার্শিয়াল ডেরিভেটিভ সম্বন্ধে সবাই জানেন, তাই আমি এতটা বিশ্লেষণ করলাম না। ইউ বাই ভি সূত্র সবগুলোই খাতায় ক্যালকুলেশন করলে সঠিকভাবে বুঝতে পারবেন। এখন তাহলে আমরা দেখতে পারলাম ইকুয়েশন এক এবং দুই, এক এবং দুই সমান এবং তিন এবং চারও সমান। সো দিস ফাংশন ইজ অ্যানালাইটিক। তাহলে আমাদের মনে রাখতে হবে এই রিলেশন, এই একটা রিলেশন, এই একটা রিলেশন, দুইটি রিলেশনই যখন স্যাটিসফাই করবে তখন আমরা ওই ফাংশনকে অ্যানালাইটিক বলবো। আর যদি যে কোনো একটা করে তাহলে ওটা অ্যানালাইটিক হবে না। আরও একটা এক্সাম্পল দেখি, লাস্ট এক্সাম্পল। আমাদের একটা জটিল ফাংশন জেড কিউ দেওয়া আছে, আমরা জেড সমান আবার কী জানি এক্স প্লাস আই ওয়াই। তাহলে যে জেটের জায়গায় এক্স প্লাস আই ওয়াই হোল কিউব বসা দিচ্ছি, আমরা এ প্লাস বি হোল কিউ সূত্র জানি সেটা লিখে দিচ্ছি, এক্স কিউ মাইনাস এ কিউ মাইনাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এটা আমরা এই সূত্রে ফেলাইছি। তারপরে আমরা কী করব, আমরা শুরুতে বলছি আমরা বাস্তব এবং অবাস্তব অংশ আলাদা করব। তাহলে এখানে আমরা ইউ হচ্ছে আমাদের বাস্তব অংশ আলাদা করছি এবং ভি কে অবাস্তব অংশ আলাদা করছি। করার পর আমরা পেয়ে গেলাম, এখন আমরা কী করব, কসি রিমেন রিলেশন অলরেডি জানি সেটা আমরা এখন লিখবো। ডেল এল এক্স অফ ইউ, এক্সের সাপেক্ষে ইউকে পার্শিয়াল ডেরিভেটিভ করব, আবার ওয়াই এর সাপেক্ষে ভিকে পার্শিয়াল ডেরিভেটিভ করব, আবার ওয়াই এর সাপেক্ষে ইউকে পার্শিয়াল ডেরিভেটিভ এবং এক্সের সাপেক্ষে ভিকে পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে আমরা দেখতে পেলাম অর্থাৎ ইকুয়েশন এক দুই অর্থাৎ সমান আমাদের ইসের কসি রিমেন রিলেশনটা ছিল ডেল ডেল এক্স অফ ইউ সমান ডেল ডেল ওয়াই অফ ভি, আর একটা পার্ট ছিল ডেল ডেল ওয়াই অফ ইউ সমান মাইনাস ডেল ডেল এক্স অফ ভি। তাহলে এই রিলেশন দুটা যেহেতু আমাদের স্যাটিসফাই করছে, তাহলে দিস ফাংশন ইজ অ্যানালাইটিক। আশা করি সবাই বুঝতে পারছেন, ধন্যবাদ সবাইকে।